সবজি কেটে নিলাম সকালবেলা ঘুম থেকে উঠে সবজি ডিউটি মানে মা বলছিল কেটে দিতে হবে না তাও সবজিটা কেটে নিলাম সবজি কেটে এখন যাবো হচ্ছে স্নানে স্নান টান করে তারপরে বৌদি অলরেডি স্নান টান করে পুজোর তর্জ শুরু করে দিয়েছে তো আমি এখন স্নান করে যাব ওই দিকটাতে দেখা যাক সারাদিন কী কী হয় সব কিছু শেয়ার করবো আর আমি দামের কথা বলতে বলতে আমি এইরকম দুটো দা আছে আমার যেহেতু আমি দা দিয়ে কাটি না তো সেই কারণে দুটো দাই বোতা হয়ে গেছে এখন আর কিছুই কাটা যায় না ছুরি দিয়ে কাটতে হয় মাম্মা বলে করব হ্যাঁ হ্যাঁ বলো শাড়ি পরলে অনেকদিন পরে শাড়ি পরলে একটু আলাগ আলাগ লাগে তো সেই কারণে কি হলো আর আশিকে প্রসাদ দিয়েছে আশি বাটির মধ্যে প্রসাদ নিয়ে আরামসে প্রসাদ খেয়ে যাচ্ছে তখন দিয়ে প্রসাদ বলতে শুধু নিয়েছে হচ্ছে মিষ্টি আর হচ্ছে আঙুর আর সে গ্র্যাপস খেতে ভালোবাসে এই জন্য আশি গ্র্যাপসই নিয়েছে আর রসগোল্লা নিয়েছে রসগোল্লা আমরা পুজো যোগাযোগ তো হচ্ছে এখানে দেখি ঠাকুরমশাই আসবে দুটোর সময় তো সেই কারণে অত তাড়া নেই মানে ঠাকুরমশাই আসার মানে তাড়াহুড়ো নেই আর কি একটা পুজো করে তারপরে আবার বড় ঠাকুরের পুজো করবে যেহেতু একবারেই আসবে উনি আর বাড়ি যাবে না সেই জন্য তাড়াহুড়ো করে মানে তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই উনি একটু দেরি করেই আসবে যাতে একটা পুজো করে করতে করতে সন্ধ্যা হয়ে যায় তারপরে বড় ঠাকুরের পুজোতে বসবে সন্ধ্যার সময় বারোটার সময় থেকে রেডি হচ্ছে এখন ঘড়িতে বাজে দুটো বেজে গেল ঠাকুরের এই সব রেডি করতে করতে দেখতে মনে হয় এইটুকু কোনো কাজ নেই কিন্তু মানে করতে গেলে মনে হয় অনেকটা সময় না বর বেশি এসছে বর বেশি এসে খাওয়া দাওয়া করে নিয়েছে এসে ওই যে আরেকজন এসেছে আর ওইখানে ওই যে আশি ফোন টিপছে দুজনের হাতেই ফোন দেখাইবা এইটাই ভালো হয়েছে বেশি হাতের মধ্যে তাপ লাগবে না এটা আবার হাতের মধ্যে তাপ লাগবে এই যে উনান পূজা উপলক্ষে কিনেছে মায়েরা ভালো করছে খুব সুন্দর হয়েছে এখানে যে নিচে এই যে এই সেবটা আছে তো এই জন্য মরবে না মরবে না মরবে না পূজার মায়ের কিনছে দেবো হাতা কিনছে দুইটা কড়াইটা নিচে কত কড়াইটা 2000 কম নেই বাবা গ্যাসের এখান তো বসানো যাই বই না গলায় জোর আছে নাকি নেই গেছি
রাখিব ছেড়ে দেব না কেমন লাগছে কে সাজিয়েছে ওগুলো ও সেটাই তো সারাদিন ধরে কাজ করছে মেয়েটা দুটোই না একটা আছে ছোট একটা তোর বাবা কোথায় গেছে রে আশিস তুমি দুষ্কর্ম করবে আশিস মার খাবে বারো না ৪২ তাতাই যা যাও না
ওরে পাগল মন যাও রোজের কোলে কোলে মাগো করে রাঙা তুলি ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোর ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তোর চলে গেলে যেতে দেব না 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 যেতে দেব না তোমার তোমার ঝাড়ে রাখবো ছেড়ে দেব না ও দিদি ভাই বাই 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 একটা হ্যান্ডশেক করো একটা হ্যান্ডশেক করো তুমি একটা করো তুমি একটা হাম্পি করো তুমি আমার হাতে একটা হাম্পি করো টাটা টাটা কালকে তাড়াতাড়ি চলে আসবে বাই বাই ব্যাস প্রসাদ মোসাদ নিয়ে সবাই এই জাস্ট বাড়ি গেল জাস্ট নয় প্রায় অনেকক্ষণ আগেই বাড়ি গেছে আর আমাদের এখন মানে রান্না হয়েছে হচ্ছে সেদ্ধ ভাত আর সবজি টবজি সকালে যা রান্না হয়েছিল সেগুলোই রয়েছে সবাই খাবে সেগুলো আর আমি বৌদি মা উপোস করেছি যেহেতু সেহেতু আমরা খাবো এক সেদ্ধ ভাত আর এখানে মামুনি এসছে মামুনির সাথে তোমাদের দেখা না এই যে দেখো আর একজন দরজা বন্ধ কেন বাবু এরকম একটা হাতের ব্যান্ড ছিল আমার এক ফ্রেন্ড ওকে গিফট করেছিল মানে স্কুলেরই ফ্রেন্ড তো সেই কারণে হাতের ব্যান্ডটাকে ছিঁড়ে ফেলেছে সারাদিন উপোস ছিলাম ভীষণ ভীষণ ভীষণই টায়ার্ড তাহলে এখানেই আজকের ব্লগটাকে এন্ড করছি যদি ব্লগটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না